আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মানুষ সংখ্যাবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজকে আপনাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, মূলত আজকে চারটি বিষয় নিয়ে আপনাদের সাথে আপডেট দিব। প্রথমটি হলো নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুশ্রী হামজা জাইনুদ্দিন যে এসওপির কথাগুলো বলেছেন, তিনটি এসওপি, তিনটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর কথা বলেছেন, সেই এসওপির আপনাদের সাথে শেয়ার করব। ছুটিতে থাকা প্রবাসীদের উদ্দেশ্য করে যেই স্টেটমেন্টটা, যেই ঘোষণাটি আজকে দিয়েছেন ইমিগ্রেশন, সেই আপডেট আপনাদের সাথে আলোচনা করব। ইমিগ্রেশনের নোটিস, রিক্যালিব্রেসি প্রোগ্রাম, রিক্যালিব্রেসি তিনাগা গির্জা, অর্থাৎ অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য যেই নোটিশটি আছে ইমিগ্রেশন থেকে এক ঘন্টা আগে দিয়েছেন, ওই নোটিশের মূল অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। এবং অপারেসিরও আপডেট সংবাদ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছায় আপনাদের হাতে। আর যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে আজকের আপডেট সংবাদগুলো তারা জানতে পারে। প্রিয় মালয়েশিয়ান বাংলাদেশি ভাইয়েরা, কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ঘোষণাটি গতকালকে এবং আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ এসওপিগুলো, স্ট্যান্ডার্ড অপারেশনগুলো জানানো হবে। তবে আজকে যে তিনটি অপারেশন, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর কথা বলা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের একটা স্টেটমেন্টে, একটা বিবৃতিতে অলরেডি অফিসিয়াল পেপার আকারে, নোটিস আকারে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যেই কর্মীগুলো আসবে মালয়েশিয়াতে এদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার অলরেডি প্রস্তুত করা হয়েছে। এই কর্মীগুলো শুধুমাত্র কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু, এই দুটি গেট দিয়ে প্রবেশ করতে পারবে এবং সাবা এবং সারওয়ার ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে এখান দিয়েও তারা প্রবেশ করতে পারবে। এটা হলো এক নম্বর প্রসিডিওর। দুই নম্বর প্রসিডিওর হলো, এটা আগেও বলে দিয়েছিলাম যে 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক সরকার কর্তৃক নির্ধারিত স্থানে, সরকার কর্তৃক নির্দেশিত স্থানে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। নাম্বার তিন নাম্বার প্রসিডিওর হলো যে কোয়ারেন্টাইন রিলেটেড যত খরচ আছে সবগুলো মালিক পক্ষ বহন করবে। এই মোটামুটি তিনটা আজকের প্রসিডিওর আছে, পরবর্তীতে হয়তো জানিয়ে দেবে যে কত টাকা মোট খরচ হবে, লেবি কত দিতে হবে বা কয় দিনের মধ্যে আবেদনটা কিভাবে করতে হবে, অনলাইন আবেদন করবে না মালয়েশিয়ার সরকার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর যে আছে ওইটার মাধ্যমে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, এই প্রসিডিওরগুলো পরবর্তীতে জানানো হবে এবং আমি আপনাদেরকে শেয়ার করবো। প্রিমালেশন প্রবাসী বাংলাদেশ ভাইয়েরা, ছুটিতে থাকা প্রবাসীদের সম্পর্কে যেই স্টেটমেন্টটা আজকে নোটিশ আকারে দেওয়া হয়েছে, এই স্টেটমেন্টটা এর আগেও আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন প্রথমে মাত্র 3 থেকে 4টা ক্যাটাগরির লোক অনুমতি দিয়েছিল, যারা কূটনীতিক বা ইন্টারন্যাশনাল বিজনেস অথবা পিআর হোল্ডার যাদের আছে শুধুমাত্র তারাই মাইগ্রেশন পাসে অ্যাপ্লাই করতে পারবে। আজকের বিবৃতিতে, আজকে অফিসিয়ালি নোটিশ আকারে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে মাইগ্রেশন পাসে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, সেকেন্ড হোম, কূটনৈতিক ব্যক্তি বর্গ, ছাত্রছাত্রী, সোশিয়াল পাস, বিজনেস ট্রাভেলার্স এবং যত প্রকারের ওয়ার্ক পারমিটের লোক আছে তারাও অ্যাপ্লাই করবে, অর্থাৎ যত প্রকারের ভিসাধারী লোক আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এর আগেও বলে দিয়েছে, তবে আজকে বলে দেওয়া হয়েছে যে এগুলো অলরেডি অ্যাপ্রুভ করা হচ্ছে, বেশিরভাগই অ্যাপ্রুভ করা হচ্ছে। 90% যারা অ্যাপ্লাই করছে মাই ট্রাভেল পাসে, এদের 90%কে অ্যাপ্রুভ করছে, অর্থাৎ অনুমতি দিচ্ছে, 10%কে হয়তো কোনো কারণবশত প্রথমবারে রিজেক্ট করছে। তবে যারা রিজেক্ট হচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা পুনরায় আরেকবার আপনারা আবেদন করুন, হয়তো কোনো ডকুমেন্টস শর্ট ছিল এগুলো ইমিগ্রেশনের সাথে কথা বলে আপনাদের বসকে বলেন, আপনাদের মালিককে বলেন আবার আবেদন করতে, তাহলে ইনশাল্লাহ এটা আবার হয়ে যাবে। প্রিমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, এটা ছুটিতে থাকা প্রবাসীদের জন্য। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে কোন নিয়মে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সহজ সহজ নিয়মগুলো, সেজন্য প্রতিদিনই এক কথা বলবো না, আমরা বলবো যে আপনাদের বসের সাথে মালিকের সাথে কথা বলেন, তারা আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। ইমিগ্রেশনের নোটিস, ইমিগ্রেশন আজকের যে নোটিশ দিয়েছেন সেটাতে বলা হয়েছে রিক্যালিব্রেসি টিনাগা গির্জা যেটা আছে অবৈধ থেকে বৈধকরণের বিষয়ে, বারবার ইমিগ্রেশন বলছেন যে এই বিষয়টি কোনো
সরকার কোনো এজেন্ট বা কোনো তৃতীয় ব্যক্তিকে এর দায়িত্ব দেওয়া নাই, অর্থাৎ ডিরেক্টলি মালিক পক্ষ তার ওয়ার্কারদের রেজিস্ট্রেশন করাবে ডিরেক্টলি ইমিগ্রেশনের সাথে, মাঝখানে তৃতীয় কোনো মিডিয়া রাখবে না। অর্থাৎ এর আগে মাইজি, বুক্তিপিঙ্গা, ইমানের মাধ্যমে যে একটা মিডিয়ার মাধ্যমে যেটা হতো, এখন ওইরকম কোনো মিডিয়া নেই, অর্থাৎ ডিরেক্টলি। সেক্ষেত্রে ইমিগ্রেশন বলেছে যে ইমিগ্রেশনের কাছে তথ্য পেয়েছে তারা যে এখন পর্যন্ত একটা দুষ্টু চক্র তারা এজেন্ট নাম বলে বা তারা এরকম সাহায্য করবে বলে তারা অনেকের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে, টাকা নিচ্ছে, প্লাস এরকম ডুপ্লিকেট ডকুমেন্টসও দিচ্ছে, তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে শনাক্ত করা হবে খুব দ্রুতই। অলরেডি বেশ কয়েকজনকে ধরা হয়েছে এবং তাদের থেকে দূরে থাকার জন্য উপদেশ দেওয়া হয়, অ্যাডভাইস করা হয়, ইমিগ্রেশন অ্যাডভাইস করা যে এই সমস্ত লোক থেকে আপনারা দূরে থাকুন, এদের খবরে আপনারা পড়বেন না, এবং তাদেরকে ধরিয়ে দিন, যাদেরকে চিহ্নিত করে ধরিয়ে দিন, তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হবে। এবং সেক্ষেত্রে তাদেরকে যারা এই সমস্ত আনলাইসেন্স বা অবৈধভাবে অনৈতিকভাবে ওয়ার্কারদের কাছ থেকেও টাকা খাবে, প্লাস এদেশের লেভি ফাঁকি দেবে, এই সমস্ত কাজের সাথে জড়িত যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন 15 বছর এবং সর্বোচ্চ 20 বছরের জেল দেবে। এই ঘোষণাটি ইমিগ্রেশনের ওয়েবসাইটে, ইমিগ্রেশন সোশ্যাল মিডিয়াতে আজকে নোটিশ আকারে তারা পাবলিশ করে। সেজন্য প্রিয় মানসিংহবাসী বাংলাদেশি ভাইয়েরা, নির্ভরযোগ্য যেই কোম্পানিতে আপনাকে কাজ দিতে পারবে বা এরকম ভালো একটা কোম্পানিতে আপনি রেজিস্ট্রেশন করেন, অযথা ওই হাঁটা পায়ে আপনাকে বলে দেবে আমার লোক আছে, আমার এই আছে, সে আছে, আমার কাছে জমা দেও, পাসপোর্ট জমা দেও, টাকা জমা দেও, পরবর্তীতে কিন্তু তাদের পিছন পিছন ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ হয়ে যাবে, বিচার করতে পারবে না। সেজন্য যারা আপনাকে কাজ দিতে পারবে এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই সমস্ত কোম্পানির মাধ্যমে রিকোয়ালিফিকেশন করুন, এতে আপনাদেরই উপকার হবে। পূর্ববর্তীতে আমরা দেখেছি অনেকেই বুক্তিমেগা, ইমান বা মাইজির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, হাজার হাজার ভাইয়েরা ধরা গিয়েছেন এরকম দালাল চক্রের হাতে কাগজপত্র দিয়ে। সেজন্য এখনো সময় আছে, সাবধান হন। আরেকটি যেটা আছে সেটি হলো অপারেসি। স্বরাষ্ট্রমন্ত্রী এটাও ঘোষণা দিয়েছেন যে অপারেসি হচ্ছে এবং অপারেসি কিন্তু চলতেই থাকবে এবং বড় আকারে অপারেসি হবে। সেজন্য এখন পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা রিকোয়ালিফিকেশনের আওতায় আসে নাই, খুব দ্রুত রিকোয়ালিফিকেশনের আওতায় আসেন, অন্যথায় অনেক বিপদের সম্মুখীন হতে হবে, অনেক বিপদ আসতে পারে। সেজন্য প্রিয় মানসিংহবাসী বাংলাদেশের ভাইয়েরা, আপনারা এখনই অপারেসি থেকে বাঁচার জন্য আপনারা দ্রুত রিকোয়ালিফিকেশন প্রোগ্রামের আওতায় আসেন, এবং কি যে সমস্ত ভাইয়েরা রিজেক্ট হয়েছেন তাদেরকে বলবো আপনার ওই রিজেক্টের ফাইলটা আপনার সাথে রাখা দরকার নাই, রিজেক্ট হওয়ার আগে যে আপনি দাফতার করেছিলেন এই ডকুমেন্টসটা আপনার সাথে রাখেন, অন্তত কোনো যদি কোনো সময় অপারেসি হয় বলতে পারবেন যে আমি রেজিস্ট্রেশন করেছি, আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দেব। এবং একবার ফিঙ্গারপ্রিন্ট দিলে যদি কোনো রকম সমস্যা রিজেক্ট হয় তাহলে আপনি আবার পুনরায় অপেক্ষা করুন, পুনরায় আর একবার চেষ্টা করুন যে এরকম আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার, হয়তোবা নিয়মকরণ আরও শিথিল হতে পারে। যাই হোক, মানসিংহবাসী বাংলাদেশের ভাইয়েরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করুন আমাদের সংবাদটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।